নমস্কার দর্শক বন্ধু, আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। তবে দেখুন ফ্রেন্ডস, বহুত পিলাঙ্কর কনফ্যুজন রয়েছে রিটিন এক্সাম উপরে। মতলব কহা গেলে রিটিন এক্সামে কোণ কেমিতি কোশ্চিন আসবে সে জাঁপার না। তা সহ রিটিন এক্সামর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন লা আইআরবি ওএসবি তো পূর্ব কোশ্চিন প্যাটর্ন রয়েছে, তো সে কোশ্চিন কেমিতি কোণ লা সে বিষয়ে বি জাঁকে চাহুন। আজির এই ভিডিওরে পুরা ডিটেলস ইনফরমেশন মিলবার অছি। মু আপনমানকু আজির এই ভিডিও মাধ্যমে যে এক্সাম করা যাব সে এক্সামর ডিটেলস ইনফরমেশন দেবি, কেমিতি কোণ প্যাটর্ন রহিব আপনমানকর, এক্সামর প্রসিজিওর কোণ রহিছি, কোশ্চিন কোউ লেভেল আসিব, সিলেবাস এতে কোণ মেনশন করেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন লেভেল কোণ লা, এবং আপনমানকু এটি প্রিভিয়াস ইয়ার কোশ্চিন লেভেল বি প্রোভাইড করদেবি। মো পাখে কোশ্চিন অছি আইআরবি ওএসবি র, মু লাস্টকু প্রোভাইড করবি, কইবি কেমিতি কোণ আপনমানে ডাউনলোড করিবে, আপনার দেখাই দেবি, আপনার সেমি ডাউনলোড করে দেবে। দেখুন আগে কথা হল রিটিন এক্সামর কটকু নিয়ে বহুত পিলা মেসেজ করছেন, মিনিমম কোয়ালিফাইং মার্ক বিষয়ে কেদেবি আপনার যাকে অপডেট আসছে, এবং আপনার রিটিন এক্সাম ডেট আপ্রোক্সিমেটলি কেবে আসবে সে বিষয়ে বি আপনার জনাইদেবি। তবে নিশ্চিত রূপে এই ভিডিওটি বহুত ইনফরমেটিভ রহব। যদি আপনার আইআরবি ওএসবি প্রিপারেশন করছেন তাহলে এই ভিডিওটিকে শেষ যায় ওয়াচ করতু, যাহাদ্বারা কি আপনার ডিটেলস ইনফরমেশন পাইপারে। শেষে মু আপনার কোশ্চিন দিয়ে রাখি যেটা কি আইআরবি ওএসবি প্রিভিয়াস ইয়ার 2011-2013 এসএসবি কোশ্চিন মো পাখে রয়েছে, ওএসবি সরি ওপি প্রিভিয়াস ইয়ার কোশ্চিন রয়েছে, এবং আসহ আপনার যে আইআরবি কোশ্চিন তা বি মো পাখে রয়েছে, মু আপনার প্রোভাইড করেদেবি। তবে নিশ্চিত রূপে আপনার মো সহ কনেক্টেড রুহতু, আমার টেলিগ্রামে জয়েন করতু, সবকিছু অপডেট আপনার সেটি পাইপারে, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক অছে, চেক করতু। তবে দেখুন ফ্রেন্ডস, মু আপনার কই রাখুছি এই যে অপডেট রয়েছে আপনার রিটিন এক্সাম কু নিয়ে যে ডাউট সব রয়েছে সে ডাউট কোণ জানতো। প্রথমে দেখুন আপনার যে এক্সাম রহব সে এক্সাম আপনার কম্পুটর বেসড টেস্ট রহব। দেখুন কম্পুটর বেসড টেস্ট যেটা কি সিপিটি মাধ্যমে করা যাব বা সিপিআরই মাধ্যমে করা যাব, কম্পুটর বেসড রিক্রুটমেন্ট এক্সাম যেটা কুহযাচ্ছে, মানে আপনার যে ফর্ম ফিলিং করবে, ফর্ম ফিলিং করিসারা পরে যে শর্টলিস্টেড পিলা আসবে, শর্টলিস্টেড নুহে তো যেমন আডমিট কার্ড আসবে সে যাই পরীক্ষা দেবে, তো পরীক্ষাটা আপনার জেলা ওয়াইজ আপনার পরীক্ষা দেবে, প্রতি জেলার আপনার এক্সাম সেন্টার করা যাচ্ছে, সবু জেলার আপনার পরীক্ষা দিয়ে পারবে। এসে যে পিলা ডাউট রয়েছে যে সে নিজে নিজে পকাইছেন ফর্ম, তাঁর পাঁচটা অপশন নিহতি রূপে আসুব। প্রিফরেন্স হিসাবে দেখব গেলে বর্তমান আপনার যদি মনে কর গোটে পিলা পুরী জেলার বিলংস করছে, তো সে পুরী জেলা নিয়ে ফর্ম পকাইব, কিন্তু পুরী জেলার তো কিছু পোস্ট নাই, কিন্তু পুরী জেলার সে রিক্রুটমেন্ট এক্সামিনেসন দেব, রিটিন এক্সাম তার পুরী জেলার সেন্টার হব, এবং তা সহ আউ চারিটা জেলা বি অপশনরে রয়েছে, আপনার সে পাঁচটার পাঁচটা যাক জেলা দেবে, কিন্তু নিজ জেলার আপনার এক্সাম দিয়ে পারবে। ঠিক আছে, আপনার নিজ জেলার এক্সাম দিয়ে পারবে, এক্সাম সেন্টারর কোনো অসুবিধা আপনার না, তেমনি আপনার যে জেলার বিলংস করছেন সেই জেলার পরীক্ষা দেবে, সবুঠু বেটর আপনার রহব। ফিজিক্যাল এক্সাম অলগা কথা, অলগা সি তার ব্যাটালিয়ন ওয়াইজ ডাকিব, কিন্তু রিটিন এক্সাম আপনার প্রিফরেন্স আসুচি নিজ জেলার আপনার এক্সাম দিয়ে পারবে, বাস এ ডাউট ক্লিয়ার। আউ কম্পুটর বেসড টেস্ট ভিতরে কই রাখিলি সিবিটি এক্সাম রহব, যেমনি কি রেলওয়ে রয়েছে, এসএসসি রয়েছে, সেইভাবে সিবিটি এক্সাম কম্পুটরের বিভিন্ন প্রকার ওড়িশার যে বড় বড় ইনস্টিট্যুশন অছি, আইএন ডিজিটাল জোন অছি, সেটি যাই আপনার এক্সাম দেবে, কম্পুটরের এক্সাম দেবে, বাস এটা কমপ্লিট হল। এক্সাম প্রসিজর জানি রাখুন, দেখুন এক্সাম প্রসিজরে আপনার সিলেকশন প্রসিজর কই রাখুছি, এক্সাম প্রসিজর নুহে, এক্সামর সিলেকশন প্রসিজর, এটি আপনার নর্মালাইজেসন প্রোসেস রয়েছে, মানে নোটিফিকেশনে পুরা মেনশন করছি নর্মালাইজেসন প্রোসেস, যেতে আপনার এটি যেমনি কি রেলওয়ে গ্রুপ ডি রে আমার নর্মালাইজেসন করা যাচ্ছে, এসএসসি জিডি রে যেমনি নর্মালাইজেসন প্রোসেস রয়েছে, সেইভাবে এতে নর্মালাইজেসন প্রোসেস রয়েছে। যদি নর্মালাইজেসন বিষয়ে জানি না তাহলে স্পেসিফিকালি আপনার ইউটিউবে সর্চ করতু নর্মালাইজেসন প্রোসেস উপরে, তার ডিটেল ভিডিও আসি আপনার দেখি বুঝিপারে। নর্মালাইজেসন প্রোসেসে আপনার আকুরেসি অনুসারে মার্ক মিলে, এবং যেত ভুল করবে সেই অনুসারে মার্ক কটিব, এবং যেত ঠিক করবে অধিক পরিমাণে কম ভুল করবে সেই অনুসারে মার্ক আপনার ওভরাল মিলিপার, ভালো মার্ক মিলিব, তো এতে পিলা পাঁচ রু সাত মার্ক বড়িপরে, কাহার দশ রু বার মার্ক বড়িপরে, তেমনি সবুলে চিন্তা করবে নর্মালাইজেসন প্রোসেস যে এক্সামে অছি সে এক্সামে ভুল করা বহুত কম করা উচিত, মানে আপনার দেখুন কোশ্চিনে এটি আপনার যে কোশ্চিন প্যাটর্ন রহব, শহে মার্কর কোশ্চিন রয়েছে আপনার পরীক্ষায়, যেটা টোটাল উপরে 120 মিনিট আপনার মিলুছি, এই যে 100 মার্কর কোশ্চিন রয়েছে গোটা গোটে কোশ্চিন কি এক মার্ক, এমসিকিউ টাইপর মল্টিপল চয়েস কোশ্চিন আপনার আসব, আপনার গোটে কোশ্চিন গোটে মার্ক, এইভাবে 100 মার্কর কোশ্চিন আপনার এটি দৌরান 120 মিনিট ব্যবধানে। তবে এই যে 120 মিনিট রয়েছে আ ভিতরে আপনার 1.0.25 নেগেটিভ মার্কিং দেখবাক মিলুছি,
যদি আপনার চারিটা ভুল করছেন, চারিটা কোশ্চিন ভুল করছেন, তাহলে আপনার এক মার্ক কটি যাচ্ছে। সেই অনুসারে যদি অধিকরু অধিক ভুল করবে তাহলে নর্মালাইজেসন প্রোসেসে আপনার মার্ক কমিবার চান্সেস আছে। যদি আপনার ভুল সংখ্যা কম রহব, ঠিক সংখ্যা সবুঠার অধিক রহব, আকুরেসি অনুসারে দেখা গেলে তাহলে আপনার নর্মালাইজেসন প্রোসেসে মার্ক বড়িবার অছি। তাহলে ডিপেন্ড করে আপনার সিফট কেতে হার্ড লা কেতে সফট লা, সেই অনুসারে আপনার ইউটিউবে সর্চ করে নেবে নর্মালাইজেসন প্রোসেস বিষয়ে জাঁয়ে। তবে কোশ্চিন লেভুল কম রহব, বহু পিলাঙ্কর মনরে ডাউট অছি, বিলিভ করবে না আপনার কোশ্চিন লেভুল এতে ইজি আসবে। যা আপনার প্রোভাইড করদেবি, আমি লাস্ট টাইম যে আইআরবি হয়েছিল, ওএসএস সরি ওপির এক্সাম হয়েছিল, তা সহ আপনার যে এসএসবি এক্সাম হয়েছিল 2015, 2011, 2018, সে কোশ্চিন আপনার প্রোভাইড করদেবি আমার টেলিগ্রামে। নিশ্চিত রূপে টেলিগ্রাম ভিজিট করবে, পাইপারে সে কোশ্চিন, এবং সেটি দেখবে কেউ লেভুল কোশ্চিন আসলে আজ্ঞা সেই লেভুলর হি কোশ্চিন আসবে। বিলিভ করবে না এত ইজি লেভুলর কোশ্চিন আসবে, বেলে বেলে সন্ধি বিচ্ছেদ পকাই দেব, বিদ্যাযুক্ত আলয় আপনার বিদ্যালয় কোশ্চিন টিক করি আসবে। তো এইভাবে পুরা ইজি লেভুলর কোশ্চিন এটি দেখবা মিলব জমারু বি। বাস আপনার যদি কেবল ইংলিশ পড়িবা ভালসে জাঁচান বুঝবা জাঁচান, তো গোটে পিলা আরামসে 70 পাখাপাখি রখিদেব নর্মাল যে প্রিপারেসন করছেন। বাস আউ গোটে কথা কে রাখবি, আপনার এটি ইংলিশে এবং ওড়িয়ারে প্যাটর্ন আসছে, আপনার দেখা মিলব ইংলিশ সহ ওড়িয়া বি প্যাটর্ন রহব পরীক্ষায়। তো বহু বড়িয়া কথা, ওড়িয়া পিলা ওড়িয়ার বি এক্সাম দিয়ে আপনার বহু সুবিধা করা যাই এই এক্সামে। প্রিভিয়সলি যে এক্সাম হোক সেটা ইংলিশে আসুক পিলা, তথাপি সেটা হইরাণ হয়ে যাচ্ছিল, কিন্তু এতে ইংলিশ সহ ওড়িয়ারে বি কোশ্চিন রহব আপনার। তবে দেখুন কোশ্চিন লেভুল বহু ইজি রহব, টেন্থ বেসিক্রে ভাবিদেলে লাস্ট টাইম ওপির যে এক্সাম লা আপনার দেখিবে, যে ভাই মানে ওপি এক্সাম দিয়েছিল 2023, সে জাঁথে কম কমি এক্সামে আসছিল, বিশ্বাস করবেন যেভাবে এক্সাম ইজি লেভুল লা আপনার নিহত রূপে জাঁচান। তা সহ ফায়ার এক্সাম এবার রিসেন্টলি যাই, সেতির বি কেমিতি কোশ্চিন দিলা আপনি জানিছেন, এবং এই যে কোশ্চিন মু আপনাকে টেলিগ্রামে প্রোভাইড করে দেবে আইআরবি ওসিবি র, সেটাকে দেখি নেবে, সেতির দেখিবে পুরা ইজি লেভেল র, মানে মাইন্ড বাহার কোশ্চিন রহব কিন্তু বহুত ইজি লেভেল র কোশ্চিন রহব। আপনি ভাবুথিবে এই কোশ্চিন কো আসিব, তো সেই ভলিয়া কোশ্চিন আসিব, জাস্ট আপনি যদি ইংলিশ পড়িবা জানিথিবে বুঝিবা জানিথিবে, তো আপনি মানে অতি ইজিলি করে পারিবে। ওড়িয়ার বি কোশ্চিন আসছে বহুত ইজি রহব কোশ্চিন, বিশ্বাস করবে নি বহুত ইজি কোশ্চিন আসিব। তবে এটি সিলাবাস কোন রহব দেখুন, ওড়িশা পুলিশর এই যে আইআরবি ওএসবি এক্সাম করা যাব, এতে কোনো সিলাবস মেনশন করনি, যা বি আপনার ওড়িশা পুলিশর কনস্টেবল পাই যে সিলাবস লা যে পূর্ব 2020-21 গোটে রিজলুশন আসছিল, সেই রিজলুশন অনুসারে আপনার এই পরীক্ষা করা যাব। এই যে সিলাবস রহব সেমতি আপনার দেখা গেলে টোটাল উপরে আপনার এরিথমেটিক আসব, রিজনিং আসব, মু দেখে রাখুছি আপনার আপনার বুঝিপারে এটি রয়েছে তার কম কম কোশ্চিন প্যাটর্ন সব রহব আপনার কয়ে রাখুছি। এই যে আপনার দেখুন 100 মার্কর কোশ্চিন, 120 মিনিট অবজেক্টিভ টাইপর কোশ্চিন আসব, টেন্থ বেসিক্র পরীক্ষা আপনার এটি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ দেখা মিলব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখা মিলব, এরিথমেটিক, জেনারেল নলেজ, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, বেসিক কম্পুটর স্কিল, বাস এই 7টি ডিপার্টমেন্টর আপনার পরীক্ষার কোশ্চিন আসব দেখা মিলব। আপনার ওড়িয়া ল্যাঙ্গুয়েজে 10 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 15 মার্ক, এরিথমেটিক্রে 15 মার্ক, জেনারেল নলেজে 15 মার্ক, এবং সিচুয়েশনাল অ্যাওয়ারনেসে 15 মার্ক, রিজনিংরে 15 মার্ক, কম্পুটরে 15 মার্ক, এমতি হয়েকি আপনার টোটাল 100 মার্কে কমপ্লিট হব। তো সবুর 15-15 মার্ক আসবে কেবল আপনার ওড়িয়ারে 10 মার্ক কোশ্চিন দেখা মিলব। তো বাস এত রয়েছে এতে সিলাবস ভিয়া কম কম আসব, কিন্তু কেউ চ্যাপ্টর কেতে আসে সে বিষয়ে কিছু দেয়নি, কিন্তু আপনার নিহত রূপে ওড়িশা পুলিশর এমতি বিদ্যা তা সিলাবস মেনশন করেছিল, সেই সিলাবস অনুসারে আপনার প্রিপারেসন করতু, বহু ইজি লেভেলর কোশ্চিন আসব আপনার। তবে দেখুন এটি প্রিভিয়াস ইয়ারর কোশ্চিন লেভেল মু আপনার সেয়ার করদেবি আমার টেলিগ্রামে, আপনার চাইলে চেক করে পারবে। তাঠু বড় কথা রয়েছে আপনার ভিতরে বহু সারা পিলা মেসেজ করছেন যে স্যার আমার যে মিনিমম কোয়ালিফাইং মার্ক কম কমিটি অছি। দেখুন যদি আপনার ইউআর ওবিসি ক্যাটেগরি বিলংস করবে তাহলে আপনার 35 মার্ক মিনিমম কোয়ালিফাইং মার্ক রয়েছে, মাত্র 35 মার্ক রাখবে আপনার কোয়ালিফাই করে পারবে, কিন্তু কিন্তু 35 মার্ক রাখিদেলে আপনার সিলেকশন হয়ে যাব, এটা ভাবিয়া ভুল, ঠিক আছে। আর এসসি এসটি 30 মার্ক কোয়ালিফাইং মার্ক রয়েছে, কিন্তু মু কহি রাখুছি যদি আপনার 35-30 মার্ক রাখবে সিলেকশন হয়ে পারবে, কোয়ালিফাই হয়ে যাবে কিন্তু সিলেকশন হয়ে পারবে। রিটিন এক্সামের যে কট অফ ক্লিয়ার করা হলে আপনার আপ্রোক্সিমেটলি 70+ রাখা পড়ব, যেকোন জায়গার আপনার 70+ রাখবে আপনার সিলেকশন হওয়ার চান্সেস অছি, ইয়ে সম্ভাবনা হয়েপরে নহবিপরে, কিন্তু আপ্রোক্সিমেটলি আপনার এটিকি রাখা ট্রায় করুন, 70+ মার্ক রাখুন, যেকোন ক্যাটেগরি বিলংস করুন, যেকোন জায়গায় পকাও পকাত, আপনার যদি 70+ মার্ক রাখি দেছেন তাহলে আপনার সিলেকশন হয়ে যাইপরে সম্ভাবনা। তবে আপনার যেতে সর্বাধিক ভাল মার্ক রাখবে
সেই অনুসারে আপনার সিলেকশন যাব। উপরু যে ভাল ভাল মার্ক হবে আপনার মনে কর 30-35-40 রাখছেন, উপরু যে ভাল ভাল মার্ক হবে সেই আগুয়া সিলেকশন হয়ে যাবে, আপনার রহিযোগ। তেমন করে আপনার যেতে ভালো মার্ক রাখবে সেই অনুসারে সিলেকশন যাব। ইন ফিউচর আপনার কেউ জায়গায় 30 যাইপারে, কেউ জায়গায় 40 যাইপারে, কেউ জায়গায় 45 যাইপারে, কাহিঁকি না সব গুড়ায় ব্যাটালিয়নের পরীক্ষা হব। আপনার রিটিন এক্সাম সরিলা পরে, ফিজিক্যাল এক্সাম সরিলা পরে যে লিস্ট আসবে দেখবে কেউটি 50-55 যাইছে, কেউটি 60 যাইছে, কেউটি 90 যাইছে, কেউটি 50-55 পুঁ সেই নর্মাল কটক খসি আসছে। তো এইভাবে দেখা মিলব, সেটা ডিপেন্ড করে আপনার লক উপরে আপনার যে জায়গায় পকাই দেবে। কিন্তু বর্তমান সময়ের যদি আপনার বেটর স্কোর করবে তো সেই অনুসারে আপনার সিলেকশনটা সেতে চান্সেস বড়িযোগ। তা সহ আপনার রিটিন এক্সামর ডেট, বহু পিলা পচারছেন রিটিন এক্সামর ডেট কেবে আসবে, মু আপনার কয়ে রাখুছি। দেখুন এই যে এক্সাম রয়েছে আপনার, আমার মুখ্যমন্ত্রী কম আনাউন্স করছেন 100 দিনের আপনার নিযুক্তি দিয়াযিব, ঠিক আছে? 100 দিন ভিতরে যদি আপনার নিযুক্তি দিয়াযিব তাহলে ধরে রাখুন আপনার এই যে রিটিন বা আপ্লাইং অনলাইন প্রসেস চলছে ওড়িশা পুলিশ আইআরবি ওএসপি তরফ, এটা সরব কেবে, এটা সরব 18 তারিখে, 18 তারিখে সরব। তো ধরে রাখুন 25-30 তারিখ ভিতরে আপনার রিটিন এক্সামর ডেট আসিযিব, কেউ দিন আপনার রিটিন এক্সাম ডেট রেব, কাহিঁকি না ফর্ম ফিলিং সরিবার মাত্র 5-7 দিন ভিতরে আপনার সরকার জনাই দেবে, ওড়িশা গভর্নমেন্টর ওড়িশা পুলিশ ডিপার্টমেন্ট আপনার জনাই দেব। তারপর আপনার মু কে রাখবি অক্টোবর নভেম্বর ভিতরে আপনার দেখবে রিটিন এক্সাম চান্সেস অছি হবার। তারপরে আপনার ফিজিক্যাল পাই ডিসেম্বরে ডাকিব, জানুয়ারি বেলকু আপনার এতে চাকরি পাইপারে। তবে স্যার আপনার দিল্লি ভিত্তিকে যেত সময় পড়াপড়ি করছেন, পুরা লগাতার পড়াপড়ি করতু, জোরদার পড়াপড়ি করতু, আপনার টাইম বহু পাখি আসুচি। নভেম্বর ভিতরে আপনার এক্সাম হয়ে যাব রিটিন এক্সাম, তার রেজল্ট বাহার পড়বে 10-15 দিন ভিতরে, তারপরে ফিজিক্যাল পাই মাস দেড় মাস ভিতরে ডাকি দেব, এবং জানুয়ারি বেলকু আপনার চাকরি পাইসারিবে। তো কটক তো আপনার কে রাখলে আপ্রক্সিমেটলি 70 আবভ রাখবাকু সমস্ত চেষ্টা করতু, যে জায়গায় পকাইবে সে জায়গায় সিলেকশন হব যদি 70+ আপনার মার্ক সিকিওর করছেন। আশা করছি আপনার এই ভিডিওরে বা যে যে পিলা পচারুলে, যে পিলাঙ্কর ডাউট লা সেমানকর ডাউট নিহাতি রূপে ক্লিয়ার হয়ে যেত। মু তো তথাপি আপনার কমেন্ট সেকশনে সমস্তর রিপ্লাই করছি, আপনার চাইলে কমেন্ট চেক করে সমস্ত কমেন্টে মু রিপ্লাই করছি। তো যদি আপনার বি কোনসি মনে ডাউট রাখছেন পচারন্তু কমেন্ট, মু নিহাতি রূপে সে আপনার রিপ্লাই করবি, তা যদি কোনসি ভুল ভটকা আইছে তাহলে সলিউশন তার বি বতাই দেবি। তো আপনার আর গোটে কথা কে রাখবি, যদি আপনার প্রিভিয়াস ইয়ের কোশ্চিন প্যাটর্ন চাহুন তাহলে আপনার আমার টেলিগ্রামে জয়েন করুন, টেলিগ্রামে কোশ্চিন প্যাটর্ন সেয়ার করে দিয়েছে, ঠিক আছে? নিহাতি রূপে টেলিগ্রামে জয়েন করুন, ভিডিওর ডেসক্রিপশনে আপনার টেলিগ্রামের লিঙ্ক মিলবে। বর্তমান ভিডিওর পাশে দেখি নেক্সট অপডেট নূতন নূতন সূচনা, সে পর্যন্ত বিদায়, জয় জগন্নাথ।